my channel Live Life with Shompa. কেমন আছো তোমরা সবাই? আমরা তো সবাই খুব ভালো আছি। আর আজকে আবারো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এখন বাজে সকাল 11টা। আর দেখো চারদিকে জামাকাপড় মেলা, কারণ হচ্ছে কালকে থেকে না বৃষ্টি নেমেছে। তো আজকে সকাল থেকেও টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। আর ওয়েদারটা একদম আজকে খিচুড়ি খাওয়ার জন্য পারফেক্ট। তো সেই জন্য আজকে মা রান্না করছে খিচুড়ি। তো তোমাদের সাথে শেয়ার করবো মায়ের হাতের খিচুড়ির রেসিপিটা। বলো ব্লগটা পুরোটা দেখো, অবশ্যই সঙ্গে থাকবে, খুব ভালো লাগবে। দেখো মা অলরেডি খিচুড়ি বসিয়ে দিয়েছে। তো এখানে তেল গরম করে তার মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা। আর এখানে সব কিছু রেডি করে নিয়েছে, ডাল ভেজে ধুয়ে নিয়েছে আর নারকেলগুলো ভেজে রেখেছে। তো একে একে বলছি। আর তো এখানে দিয়ে দিল ফোড়নের মধ্যে সাদা জিরে আর কালো জিরে। আর দেখো এদিকে জলও ফুটতে বসিয়ে দিয়েছে। তো আর এবার তেলের মধ্যে দিয়ে দিল জিরে, হলুদ আর কাঁচা লঙ্কা জল দিয়ে গুলে রেখেছিল সেটা। তো এবার একটু ভালো করে নেড়ে নিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন। এখানে কুড়োনো নারকেল ভাজাটা আর যে কেটে নারকেল ভেজে রেখেছিল সেটাও দিয়ে দেবে একসাথেই। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছে ঘি। এবার ধুয়ে রাখা ভাজা মুগ ডালটাও দিয়ে দিল একটু জল সমেত। তো দেখছো মায়ের খিচুড়ি রান্নার প্রসেসটা কিন্তু একদম ইউনিক। তো তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করবে খিচুড়ি। আমিও এখন এরকম ভাবে করিনি, তো আমি পুরো একটা প্রসেসটা জানতাম না মায়ের। তো মা খিচুড়ি কিন্তু দারুণ টেস্ট হয় আর আমার মায়ের খিচুড়ি কিন্তু খুব নাম আছে। তো তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করবে। তো চলো আরো দেখি যে কি কি দিচ্ছে। তো দেখো গোবিন্দভোগ চালটা এখানে ধুয়ে রেডি করে নিয়েছে আর সমান সমান পরিমাণে আছে ডাল আর চাল। আর ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেলেই মা চালটা এর মধ্যে দিচ্ছে। এবার এই চাল আর ডালটা খুব ভালোভাবে কষাবে যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে আঠা আঠা হয়ে যাচ্ছে। আর দেখো এর মধ্যে একেবারেই মা পরিমাণ মতো চিনিটাও দিয়ে দিল। কষানোটা প্রায় হয়ে গেছে, একদম আঠাটা হয়ে গেছে। এবার এর মধ্যে ফুটন্ত গরম জলটাও দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। আর এই কড়াই থেকে খিচুড়িটা হাঁড়িতে ট্রান্সফার করে নেবে। তো দেখো খিচুড়িটা একদম হয়ে গেছে, ওপর থেকে ঘি দিয়ে দিয়েছে। আর দিয়ে দেবে যে ভেজে রাখা শুকনো লঙ্কা, সেটা গুঁড়ো করে আর কিছুটা ভাজা মশলা। তো ভাজা মশলার মধ্যে ধনে আর জিরে ভাজা রয়েছে। আর গরম গরম খিচুড়িটা তো একদম রেডি হয়ে গেছে আর দেখতে জাস্ট অসাধারণ হয়ে গেছে। তো দেখো এখানে পেখম সোনা বাবার কোলে করে ঘুরছে, ওর স্নান হয়ে গেছে আর আমার মেয়ে তো এখনো স্নান হয়নি। দেখো নিচে শুয়ে ও কি যে করছে কে জানে। তোর মামিওকে উঠিয়ে দিল আর এই খেলনা ঠেলনা ছড়িয়ে সারা ঘর করে, যতবার গুছিয়ে রাখি ততবারই ছড়িয়ে। দেখো খিচুড়ি তো এদিকে একদম কমপ্লিট হয়ে গেছে।
আর এখানে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আলু আর এই যে বেসন গুলিয়ে রেখেছে, তো আলু বেসনে ডুবিয়ে ডুবিয়ে পকোড়া হবে। আর এখানে হচ্ছে লাবড়ার তরকারি। তো আজকে দুপুরে লাঞ্চটা তো একদম জমে যাবে বৃষ্টির ওয়েদারে, গরম গরম খিচুড়ি আর লাবড়ার তরকারি আর কি চাই। তো তোদেরকে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি আর আমারও সকালবেলায় এদিকে স্নান হয়ে গেছে, ঘুম থেকে উঠে আজকে স্নান করে নিয়েছি। আর এই যে এখানে কী করছে কে জানে, কী করছিস? আর দেখো এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 12:15, একটু খাবো 1টার সময় আর তারপরে আমরা খাবো। তো আর এই দেখো আমার বৌদি, তুমি একটু হাই বলো, তোমাকে সবাই দেখে বলেছে খুব মিষ্টি, কি মিষ্টি তুমি জানো। তো মার তো রান্না হয়ে গেছে, তো এখন আমি মেয়ের জন্য খিচুড়ি বসাবো। তো এরকম সবজি কেটে নিয়েছি আর এই যে ডাল চাল ভিজিয়ে রেখেছি, তো ওকে আজকে খিচুড়ি আর ডিম সেদ্ধ। দেখো বৌদি পেখমকে খাইয়ে দিচ্ছে দুপুরের খাবার, আর আমার মেয়ে বসে ওকে একটু এন্টারটেন করছে যাতে তাড়াতাড়ি খেয়ে নেয়। আর দাদা এদিকে খেলা দেখছিল অলিম্পিকে, তো আমিও একটু বসে দেখছিলাম, তো মেয়েকে একটু পরেই খাইয়ে দেবো। আর মাও এখন ওই বাড়ি চলে যাবে বাবার খাবার নিয়ে, আর এখন পেখম খেয়ে আমার কোলে উঠে বসেছে। দেখো মা চলে গেছে আর ও খুব কাঁদছে ওই বাড়ি যাবে করে, তো এখন ভাবছিলাম যে খেয়ে একবারে ওকে ঘুম পাড়াবো, কিন্তু ও তো খুব কাঁদছে, তো ওকে আগে ঘুম পাড়িয়ে নিই তারপর খাবো। চলো চলো চলো, তোকে ঘুম পাড়িয়ে নিয়ে আবার তোমার সাথে দেখা হবে। তো মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার একটু চোখটা না লেগে গেছিল, সবার তো খাওয়া হয়ে গেছে, এখন আমিও খেয়ে নেবো, আর খুব খিদেও পেয়ে গেছে। দাদা বাজে বলতে এখন 2:30।
এখন একটু রেস্ট নেবো, মেয়ে তো ঘুমিয়েছে, আবার উঠে পড়বো একটু পরে, আর যদি দেখি পারলে ভিডিওটা এডিট করব। আর তোমরা প্লিজ ভিডিওগুলো পুরোটা দেখো, একটু একটু দেখে চলে যেও না, পুরোটা প্লিজ ভিডিওটা দেখো। আর অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট কেন করছো না যারা দেখছো, প্লিজ কমেন্ট করো। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করেছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য অনেক নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো, তো প্লিজ আমার পাশে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।